নমস্কার আমি ডক্টর পারিজাত দেবচৌধুরী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আমি মেডিথিক্স ক্লিনিক কলকাতা মুকুন্দপুরে বসি আজকে আমি মহিলাদের হার্ট অ্যাটাক বা হৃদরোগজনিত সমস্যা কেন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের সমস্যা আজকাল অনেকটাই বেশি দেখা যাচ্ছে ইস্কিমিক হার্ট ডিজিস বা হার্ট অ্যাটাক যেটা আগে বেসিক্যালি পুরুষদের হতো এখন দেখা যাচ্ছে সেটা মহিলাদেরও অনেক সময় অনেক বেশি মাত্রায় হয়ে থাকছে তার বিভিন্ন কারণ রয়েছে কোভিডের পর দেখা যাচ্ছে সমস্যাগুলো আরও বেশি হচ্ছে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক হবার বা হৃদরোগ হবার সমস্যার যে বেসিক কারণগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে জরুরি হলো উচ্চ রক্তচাপ বেশি কোলেস্টোরল থাকা আর ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এরকম একটা জিনিস যেটা যদি কন্ট্রোল না হয় বা ঠিক সময় মেডিসিন না খাওয়া হয় তার থেকে কিডনির সমস্যা হার্টের সমস্যা বা ব্রেন স্ট্রোক হবার সমস্যা হতে পারে তো মহিলাদের মধ্যে দেখা যায় অনেক সময় কর্মব্যস্ততায় দৈনন্দিন জীবনযাপনের কারণে নানা কারণে ওদের অনেক সময় ব্লাড প্রেশার চেক করার মতো সময় থাকে না আর যেহেতু উচ্চ রক্তচাপ প্রথম দিকে যখন খুব বেশি শুরু হয় না স্বাভাবিক ধীরে ধীরে যখন উচ্চ রক্তচাপ শরীরে দেখা যায় প্রথম দিকে নাও হতে পারে সেজন্য মহিলারা অনেক সময়ই নিজেদের উচ্চ রক্তচাপের যে সমস্যা রয়েছে সেটা জানতেই পারে না সেটা একটা কারণ আরেকটা হলো কোলেস্টেরল কোলেস্টরের মাত্রা যদি বডিতে বেশি থাকে বেসিক্যালি এলডিএল কোলেস্টরল যদি বেশি থাকে তার থেকে হার্ট অ্যাটাক হওয়ার সমস্যা কিন্তু বেড়ে যায় এরপর যেটা সবচেয়ে জরুরি সমস্যা সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস দেখা যায় মহিলাদের পুরুষদের তুলনায় অনেক সময় আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে টোয়েন্টি ফাইভ কাইডিয়াক ডেথ ইন্ডিয়াতে যেটা হয় হৃদরোগের কারণে মৃত্যু হয়ে থাকে যেটা পঁচিশ পার্সেন্ট তার মধ্যে আঠারো কিন্তু মহিলাদের মধ্যে দেখা গেছে এটাও দেখা গেছে হৃদরোগের সমস্যা হলে মহিলাদের মৃত্যুর হার পুরুষদের তুলনায় অনেক বেশি মহিলাদের দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে অনেক সময় এক্সারসাইজ করার মতো সময় থাকে না যেটাকে বলা হয় মহিলাদের মধ্যে হৃদরোগ সমস্যা হবার আরেকটা কারণ হলো স্থূলতা বা ওজন বেশি হওয়া যদি বেশি ওবেসিটি থাকে বা যাদের খাদ্যাভ্যাস ভালো নয় খুব বেশি জাঙ্ক ফুড যদি খাওয়া হয় সেটাও একটা কারণ যার থেকে হার্ট অ্যাটাক বা হৃদরোগ হতে পারে অনেক সময় মহিলাদের এক্সারসাইজ করার মতো সময় থাকে না ডেইলি কাজকর্মের কারণে ওরা এক্সারসাইজ করার মতো এক্সট্রা সময় বের করতে পারে না সেটাও একটা কারণ যার থেকে হার্ট অ্যাটাক বা হৃদরোগের সমস্যা হতে পারে তো আমাদের কি কি করতে হবে যাতে এইসব সমস্যা থেকে কম করে বা হৃদরোগের সমস্যাটা যাতে কম হয় এর জন্য মহিলাদের কি কি প্রিকশন নেওয়া বা প্রতিরোধ কি কি জিনিস করা উচিত যেটা সবচেয়ে জরুরি সেটা হলো ব্লাড প্রেশার ডায়াবেটিস বা বেশি কোলেস্টেরল যেটাকে ডিসলিপিডেমিয়া বা হাই কোলেস্টেরল বলা হয় যদি থাকে তবে কিন্তু এর সময় মতো চিকিৎসা করে তার ওষুধ নিতে হবে যাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যাতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে অ্যান্ড কোলেস্টেরল মাত্রার মধ্যে সীমিত থাকে যাদের স্মোকিং বা অন্য কোনো ধরনের অভ্যাস রয়েছে সেগুলো কিন্তু বর্জন করতে হবে এক্সারসাইজ করার সময় না থাকলেও অ্যাটলিস্ট ত্রিশ মিনিট করে ডেইলি হাঁটতে হবে যাদের ওজন বেশি তাদের অবশ্যই ওজন কমাবার জন্য চেষ্টা করতে হবে খাবারের মধ্যে আমাদের ফ্রুটস মানে ফল বিভিন্ন ধরনের শাক সবজি মাছ এগুলো বেশি খেতে হবে মাংস খুব বেশি না খাওয়াই ভালো অ্যান্ড জাঙ্ক ফুড যেগুলো বাইরের খাবার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ডিমের কুসুম খাওয়া বা ডেয়ারি প্রোডাক্ট খাওয়া সেগুলো কিন্তু কমিয়ে দিতে হবে মানে আমাদের একটা হেলদি ডায়েটের মধ্যে চলে আসতে হবে তো সেটা গেলেও কিভাবে আমরা প্রতিরোধ করব। এবার যদি কোনো মহিলার হার্ট অ্যাটাক হয় বা হৃদরোগ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিতে হবে এখন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় হার্ট অ্যাটাকের যে সিমটমসগুলো সেগুলো পুরুষদের তুলনায় অনেকটাই আলাদা পুরুষদের ক্ষেত্রে যেটা বুকে যন্ত্রণা হয় মহিলাদের বুকে যন্ত্রণা নাও হতে পারে ওদের অনেক সময় একটা শ্বাসকষ্ট বা চোয়ালে ব্যথা বা অনেক সময় শুধু ঘাড়ে কাঁধে বা হাতেও ব্যথা হতে পারে অনেকের আবার বুক ধরফর হয় বমে বমে ভাব হয় বা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এগুলো হলো বিভিন্ন সিমটমস যেটা মহিলাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখা যায় তো যদি এই ধরনের কোনো সিমটমস হয় এই ধরনের উপসর্গ হয় সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর দেখিয়ে ইসিজি বা ইকো করে বা ট্রপটি বলে একটা টেস্ট হয় সেটা করে দেখতে হবে হার্ট অ্যাটাকের কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি কোনো ধরনের প্রবলেম পাওয়া যায় লোকাল ডক্টরকে দেখিয়ে সঙ্গে সঙ্গে পরামর্শ নিতে হবে যাদের হার্ট অ্যাটাক হয়েছে ওদের কিন্তু এনজিওগ্রাফির অপশন থাকে এনজিওগ্রাফি করে যদি স্ট্যান্ড বসানো যায় বা এনজিওপ্লাস্টি করা হয় তবে হার্টের ড্যামেজ অনেক সময় প্রতিরোধ করা সম্ভব নানা ধরনের হার্টের ওষুধ রয়েছে যেগুলো হলো অ্যান্টিপ্লেটলেটস মানে রক্ত তরল করার ওষুধ কোলেস্টেরল কমাবার ওষুধ সেগুলো যদি রেগুলার টাইম মতো সময় মতো না হয় তবে অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের যে এফেক্টটা সেটাকে কমানো যেতে পারে তো সব মহিলাদের মহিলারা যদি নিজেদের প্রতি সচেতন হন নিজেদের যদি প্রবলেম থাকে সেটাকে আগে থেকেই দেখে যদি ঠিকভাবে চিকিৎসা করাতে পারেন তবে কিন্তু হার্ট অ্যাটাকের সমস্যা অনেকটাই কম হবে নমস্কার